हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल। कैमन आछो तुम्हरा? आशा करी तुम्हरा सबाई भालो आछो। आज के आमी जे टॉपिकटा निये आलोचना करब सेटा हलो जेस्टेशनल डायबिटीज एंड प्रेगनेंसी। जेस्टेशनल डायबिटीज हलो एक धरनेर डायबिटीज बा हाई ब्लाड शुगर जेटा प्रेगनेंट महिलादेर मध्ये पावा जाए। যে কোনো প্রেগনেন্ট মহিলা যখন তার প্রেগনেন্সির সময় থাকে তো সেই সময় যদি তার ব্লাড সুগার লেভেল কোনো কারণে বেড়ে যায় তো সেটাকে জেস্টেশনাল ডায়াবেটিস বলে। জেস্টেশনাল ডায়াবেটিস কথাটার মানে হলো যে কোনো মহিলা যদি আগে থেকে তার কোনো ডায়াবেটিস না থাকে শুধুমাত্র আফটার প্রেগনেন্সি মানে সেই প্রেগনেন্সির পিরিয়ডের মধ্যে যদি তার ব্লাড সুগারটা বেড়ে যায় তবে তাকে জেস্টেশনাল ডায়াবেটিস বলে। কিন্তু কোনো প্রেগনেন্ট মহিলার প্রেগনেন্ট হবার আগে থেকে যদি তিনি ডায়াবেটিসে ভুগে থাকেন তবে সেটা কিন্তু জেস্টেশনাল ডায়াবেটিস নয়, সেটা টাইপ টু ডায়াবেটিস। তো জেস্টেশনাল ডায়াবেটিস আর নর্মাল অন্য যে ডায়াবেটিসটা সেটার মধ্যে কিন্তু পার্থক্য আছে। জেস্টেশনাল ডায়াবেটিস নর্মালি প্রেগনেন্সির সাথেই আসে এবং প্রেগনেন্সির সাথেই সেটা চলে যায়, কিন্তু অন্য যে ডায়াবেটিস যেটা নর্মালি আসে সেটা কিন্তু প্রেগনেন্সির ডেলিভারির পরে কিন্তু চলে যায় না। তো সুতরাং জেস্টেশনাল ডায়াবেটিস আর অন্য ডায়াবেটিসের মধ্যে একটা বেসিক পার্থক্য আছে। তো আমি শুধুমাত্র আজকে জেস্টেশনাল ডায়াবেটিস নিয়ে আলোচনা করব। জেস্টেশনাল ডায়াবেটিস হওয়ার অনেকগুলো কারণ থাকে, তার মধ্যে ফার্স্ট যে কারণটা হয় সেটা হলো পলিসিস্টিক ওভারিজ। যেসব মহিলাদের আগে থেকে পলিসিস্টিক ওভারি থাকে সেই সব মহিলাদের প্রেগনেন্সির সময় কিন্তু জেস্টেশনাল ডায়াবেটিস হওয়ার অনেক চান্স থাকে। সেকেন্ড হলো প্রিভিয়াস প্রেগনেন্সি হিস্ট্রি, মানে কোনো মহিলা যদি আগে প্রেগনেন্ট হয়ে থাকে এবং সেই সময় যদি তার জেস্টেশনাল ডায়াবেটিস হয়ে থাকে আর সেটা যদি পরবর্তীতে ঠিকও হয়ে যায় তবে কিন্তু তার সেকেন্ড ইস্যু বা থার্ড ইস্যু সে যখন নেবেন তখন কিন্তু তার আবারও জেস্টেশনাল ডায়াবেটিস হওয়ার একটা চান্স হয়ে থাকে। আর থার্ড হলো ফ্যামিলি হিস্ট্রি। ফ্যামিলি হিস্ট্রির মধ্যে সেই মহিলার যদি মা দিদিমা এদের মধ্যে যদি এই জেস্টেশনাল ডায়াবেটিস হয়ে থাকে তখন কিন্তু সেই মহিলারও ওই ফ্যামিলি মেম্বার হিসেবে তার মধ্যেও এই জেস্টেশনাল ডায়াবেটিস হওয়ার একটা চান্স কিন্তু অনেক বেশি বেড়ে যায়। এছাড়াও আরও কিছু কারণের মধ্যে আরও দুটো কারণ হলো ওভারওয়েট। যেসব মহিলারা প্রথম থেকেই ওভারওয়েটের সমস্যায় ভুগেছেন, যাদের ওয়েট নর্মালের তুলনায় কিছু বেশি তাদের মধ্যেও জেস্টেশনাল ডায়াবেটিস হওয়ার একটা প্রবণতা কিন্তু কাজ করে। তবে এটার মানে তা নয় যারা নর্মাল ওয়েট বা আন্ডার ওয়েট তাদের হতে পারে না, তাদেরও হতে পারে, তবে ওভার ওয়েট মহিলাদের মধ্যে সংখ্যাটা বেশি হয়। অ্যান্ড ফিফথ হলো মাল্টিপল প্রেগনেন্সি। কোনো মহিলা যদি বারবার প্রেগনেন্ট হয়, কোনো কারণে যদি তার অ্যাবর্শন হয়ে যায় বা মিসক্যারেজ হয়ে যায় তবুও কিন্তু তার মধ্যে একটা জেস্টেশনাল ডায়াবেটিস হওয়ার একটা অনেক বেশি রিস্ক কাজ করে। তো বুঝতে পারছেন জেস্টেশনাল ডায়াবেটিস হওয়ার কিন্তু অনেকগুলো কারণ থাকে, কোনো একটা কারণের জন্য কিন্তু জেস্টেশনাল ডায়াবেটিস হয় না। প্রেগনেন্সিতে অন্যান্য টেস্টের সঙ্গে ডক্টর আপনাকে অবশ্যই একটা সুগার টেস্ট করতে বলেন। তো সেই সুগার টেস্ট করার পরেই জানা যায় যে আপনি ডায়াবেটিসে ভুগছেন বা আপনার হাই ব্লাড সুগার লেভেল আছে কি না। তো প্রেগনেন্সিতে ব্লাড সুগারের নর্মাল রেঞ্জ আপনি দেখতে পাচ্ছেন। ফাস্টিং ব্লাড সুগার মানে খাবারের আগে সেটা হলো 70 থেকে 100-এর মধ্যে। আর পোস্ট মিল ব্লাড সুগার মানে খাবার পরে যে ব্লাড সুগার করা হয় টেস্টটা সেটা 70 থেকে 140-এর মধ্যে। প্রি ডায়াবেটিক হলো আপনি ডায়াবেটিসের আক্রান্ত হতে যাচ্ছেন, মানে আপনি কিছুটা দূরেই আছেন ডায়াবেটিস থেকে, তো সেটাকে প্রি ডায়াবেটিক বলে। সেটা হলো 101 থেকে 125-এর মধ্যে আপনার ফাস্টিং আসবে। আর পোস্ট মিল ব্লাড সুগার আসবে 141 থেকে 200-এর মধ্যে। আর ডায়াবেটিস হলে 125 আপ থাকবে ফাস্টিংয়ে আর 200 আপ থাকবে পোস্ট মিলে। প্রেগনেন্সিতে ব্লাড সুগার লেভেল হাই হলে তার সাথে সে নিয়ে আসে কিছু অনেক প্রবলেম, কিছু কিছু প্রবলেম যেটা মায়েদের হয় আর কিছু প্রবলেম যেটা বাচ্চাদের হয়। বাচ্চাদের প্রবলেমগুলোর মধ্যে
আমি আগে বলে নিচ্ছি। নাম্বার ওয়ান হলো ওভারওয়েট বেবি, বাচ্চার ওজন ডেলিভারির পরে দেখা যাবে 3 কেজি 800 গ্রামের বেশি হয়। 3 কেজি 800 গ্রাম থেকে প্রায় 5 কেজি অবধি এসব বাচ্চার ওয়েট হতে পারে। সুতরাং কোনো বাচ্চা যদি আপনি দেখেন 3.5 কেজির বেশি, 4 কেজি 500, সেটাকে দেখে কিন্তু খুশি হওয়ার কোনো কারণ নেই। তার মানে তার মায়ের কিন্তু জেস্টেশনাল ডায়াবেটিস ছিল আর সেটা কিন্তু আনডায়াগনোসড ছিল। তো বাচ্চা হেলদি হওয়া অবশ্যই ভালো, কিন্তু অতিরিক্ত মোটা বাচ্চা কিন্তু একদমই ভালো নয় ডেলিভারির সময়। নেক্সট হলো সাডেন ডেথ ইন উম্ব। যেসব মায়েদের জেস্টেশনাল ডায়াবেটিস আছে আর ব্লাড সুগার লেভেল অনেকটাই হাই থাকে, সেই সব মহিলাদের মধ্যে কিন্তু 3 মাসের পরেও বাচ্চার অ্যাবর্শন হয়ে যাওয়া বা মিসক্যারেজ হয়ে যাওয়ার কিন্তু একটা হাই চান্স থাকে। আফটার 3 মান্থস, 4-5 মান্থস বা 6-7 মাসের মধ্যেও কিন্তু বাচ্চা যে কোনো সময় স্টপ হয়ে যেতে পারে, সেটাকে স্টিল বার্থ বলে। সাডেন ডেথ ইন উম্ব মানে বাচ্চা মুভমেন্ট করা হঠাৎ করেই বন্ধ করে দেয়। চেক আপের সময় দেখা যায় বেবির সাডেন ডেথ হয়ে গেছে। এটার একমাত্র কারণ হলো জেস্টেশনাল ডায়াবেটিস, যাদের সুগার লেভেল প্রচণ্ড হাই থাকে বা যাদের ইনসুলিনের ওপর থাকতে হয়। আর থার্ড হলো হাই ব্লাড সুগার ইন বেবি। বাচ্চা যখন ডেলিভারি হয়, বাচ্চা অতিরিক্ত মোটা হওয়ার কারণে ডাক্তার যখন তার ব্লাড সুগার লেভেলটা চেক করে, তখন দেখে জন্ম থেকেই সেই বাচ্চা ডায়াবেটিস নিয়ে জন্মেছে। তো সেক্ষেত্রেও কিন্তু বাচ্চার হেলথের ওপর খুবই খারাপ একটা প্রভাব পড়ে। এটা হলো একটা এক্সাম্পল নর্মাল বেবি আর মায়ের জেস্টেশনাল ডায়াবেটিসের হওয়ার জন্য বাচ্চার ওভারওয়েট হওয়া একটা বেবি। দেখতেই পাচ্ছেন ডিফারেন্সটা, যে মায়ের জেস্টেশনাল ডায়াবেটিস থাকলে বাচ্চা কতটা মোটা হয়ে জন্মাতে পারে। আর এই ধরনের বেবিদের কিন্তু পরবর্তীতে প্রচুর হেলথ ইস্যুস থাকে, তারা ছোটো থেকে কিন্তু ডায়াবেটিসে ভোগে। তো একটা নর্মাল বেবির ওয়েট অলওয়েজ 2.5 কেজি থেকে 3.5 কেজির মধ্যেই থাকাটা বেটার। এবার আসি মায়ের হেলথ ইস্যুসে। মায়েদের মধ্যে মানে মায়ের যখন জেস্টেশনাল ডায়াবেটিস হয়, ব্লাড সুগার বেড়ে যায়, তখন তার ফার্স্ট যেটা হয় সেটা হলো বাচ্চা যে জলের থলিতে থাকে মানে যে অ্যামনিওটিক ফ্লুইডে থাকে, সেই জলটা অতিরিক্ত বেড়ে যায়। সেই জলটা এতটাই বেড়ে যায় যে কোনো সময় ওয়াটার ব্রেক হওয়ারও একটা চান্স থাকে। সেকেন্ড হলো ওভার ইটিং, যেহেতু ব্লাড সুগারটা অতিরিক্ত হাই হয়ে যাচ্ছে, সেই জন্য সবসময় একটা ওভার ইটিং করার প্রবণতা কিন্তু কাজ করবে, সবসময় খিদে পেতে পারে। তো জাঙ্ক ফুড খেয়ে ফেলারও একটা প্রবণতা থাকে। থার্ড হলো স্ট্রেস অ্যান্ড এনার্জি লস, সুগার লেভেল আপ ডাউন করার জন্য স্ট্রেসটা অতিরিক্ত বেড়ে যায় আর এনার্জিটাও খুব লস হয়, সবসময় মনে হবে শুয়ে থাকি বসে থাকি। আর ফোর্থ হলো ব্রেথিং ডিফিকাল্টিস, নিঃশ্বাস নিতেও কিন্তু খুবই সমস্যা হতে থাকে। এই হলো একটা পিকচার অতিরিক্ত অ্যামনিওটিক ফ্লুইডের। এবার আসি কী করে জেস্টেশনাল ডায়াবেটিস কন্ট্রোল করতে হবে। জেস্টেশনাল ডায়াবেটিস হলে যেটা সবার আগেই বাদ দিতে হবে নিজের ডায়েট থেকে, সেটা হলো সুগার। যেমন অন্যান্য ডায়াবেটিসের ক্ষেত্রে সবাই সুগারটা সবার আগে অ্যাভয়েড করে, সেম জেস্টেশনাল ডায়াবেটিসের ক্ষেত্রেও আপনারা সবার আগে সুগারটাকে কিন্তু আপনাদের লাইফ থেকে বাদ দিয়ে দেবেন। প্রথমেই আপনি সুগারটা বাদ দেবেন। সুগার হলো মেইন কজ যেটা জেস্টেশনাল ডায়াবেটিসকে অতিরিক্ত হাই করে দিতে পারে। আপনি টোটালি চিনি ছাড়া চা, চিনি ছাড়া যে কোনো খাবার আপনি খেতে পারেন, কিন্তু চিনি অ্যাড করে কোনো কিছু আপনি খেতে পারবেন না। তো সবার আগে আপনাকে জীবন থেকে চিনি মিষ্টি এইগুলোকে পুরোপুরি বাদ দিতে হবে। সঙ্গে প্রসেসড ফুড, বাইরের মিষ্টি, তারপর সিনথেটিক, আমরা যে জুসটা খাই মানে কেনা জুস যেগুলোতে আগে থেকে প্রিজারভেটিভস আর অ্যাডেড সুগার থাকে, সমস্ত কিছু বাদ দিতে হবে। সুগার আর পটেটো ছাড়া আপনি যে কোনো ধরনের খাবার খেতে পারেন, কোনো অসুবিধে নেই। আপনি সবুজ শাকসবজি, মাছ মাংস, ডিম, যা যা আপনার প্রেগনেন্সিতে খাওয়াটা উচিত আপনি সমস্ত কিছু খেতে পারেন। খালি আপনাকে খেয়াল রাখতে হবে যাতে আপনি কোনো ধরনের সুগার না খেয়ে ফেলেন, আর তার সাথে পটেটোটা একটু কম খেলেই ভালো। আর তেলে ফ্রাই করে খাওয়াটা একদমই উচিত না, খেলেও সেটা যদি বয়েলড হয় তবেই ভালো। এছাড়া খাওয়া দাওয়ারে কোনো রেস্ট্রিকশনস নেই, আপনি সব কিছুই খেতে পারেন। তবে আপনি জানেন যে প্রেগনেন্সিতে হোমমেড ফুড খাওয়াটাই বেটার, বাইরের জাঙ্ক প্রসেস ফুড, তারপর সফট ড্রিঙ্কস আর হার্ড ড্রিঙ্কস এগুলো তো একদমই চলে না। তো আপনি যতটা সম্ভব ঘরে তৈরি খাবার খাবেন, চিনি মিষ্টিটা কম খাবেন, পটেটোটা কম খাবেন, তবেই আপনার সুগার লেভেল কিন্তু একদম কন্ট্রোলে থাকবে। এবার
সব রকম ডায়েট করার পরেও, সব কিছু রেস্ট্রিকশনস মানার পরেও কিছু কিছু মেয়েদের যে ব্লাড সুগারটা থাকে সেটা কিন্তু কন্ট্রোলে থাকে না, তখন ডাক্তার আপনাকে কিন্তু মেডিসিন দিতে পারে। আর মেডিসিনে কাজ না হলে কিন্তু আপনাকে ইনসুলিনের ওপরেও ডাক্তার রাখতে পারে। তো তার জন্য আপনি ভয় পাবেন না, মেডিকেশন যদি চলে আপনি সেই মতো ডাক্তারের অ্যাডভাইস মতো সেটা ফলো করবেন, আর ইনসুলিন যদি নিতে বলে সেটাও আপনি নেবেন। হোপ আপনার ব্লাড সুগার যেটা একদম কন্ট্রোলে থাকবে আর বেবিও সুস্থ থাকবে। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে, তোমরা প্লিজ লাইক করো, কমেন্ট করো আর ভিডিওটা শেয়ার করো নিউ উডবি মমদের সাথে। আর যদি আমার চ্যানেলটা তোমাদের ভালো লাগে তো প্লিজ সাবস্ক্রাইব করো, তোমাদের সাবস্ক্রাইব আর কমেন্টের ভীষণ দরকার। আর সঙ্গে থেকো, আর পরবর্তীতে আমি আরও নিউ নিউ টপিকে প্রেগনেন্সি অ্যান্ড বেবি কেয়ার দুটো টপিকেই আমি আলোচনা করব। আর ইচ্ছে আছে খুব তাড়াতাড়ি ব্লগ শুরু করার উইথ মাই গার্ল, তো প্লিজ সঙ্গে থাকো। থ্যাংক ইউ।